নেতাদের সুপারিশে যারা টিকিট পাবেন বলে ভাবছেন তাদের অসুবিধা হবে তৃণমূলের নবজোয়া যাত্রার দ্বিতীয় দিনের শুরুতে কোচবিহার দক্ষিণের জনসভা থেকে হুঁশিয়ারি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন নির্ভয়ে নির্দ্বিধায় মাথা উঁচু করে লড়ার যারা মানসিকতা রাখে তাদেরকেই প্রার্থী করা হবে কোচবিহারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন এদিন কোচবিহার দক্ষিণের জনসভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক ইস্যুতে বিরোধীদের আক্রমণ শোনালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার মানুষের পঞ্চায়েত গড়ার আহ্বান জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মানুষ আগামী দিন মানুষের পঞ্চায়েতের প্রার্থী ঠিক করবে কি করবে না বলুন হাত তুলে আপনারা সমর্থন করেন এই কর্মসূচি হাত তুলে বলুন সবাই যে আগামী পাঁচ বছর আপনার বুথে আপনার পঞ্চায়েত সমিতিতে আপনার জেলা পরিষদে কে প্রার্থী হবে তৃণমূলের নেতারা ঠিক করবে না আপনারা ঠিক করবেন সাধারণ মানুষ ঠিক করবে এই কারণেই আপনাদের কাছে আসা কিছু লোকের অসুবিধা হবে তার কারণ কিছু লোক তো রয়েছে তারা ভেবেছে যে আমার সুপারিশ ব্লক প্রেসিডেন্ট করে দেবে আমি টিকিট পেয়ে যাব আমার সুপারিশ বিধায়ক করে দেবে আমি টিকিট পেয়ে যাব আমার সুপারিশ জেলা সভাপতি করে দেবে আমি টিকিট পেয়ে যাব। আমার সুপারিশ অঞ্চল সভাপতি করে দেবে আমি টিকিট পেয়ে যাব একশো জনের মধ্যে পাঁচ জনের তো অসুবিধা হবেই কিন্তু আমরা কেন এসছি আপনার কাছে আমি এক বছর ধরে বাংলার যে কোনো জায়গায় গিয়ে যখনই সভা করেছি আমি বলেছি আগামী দিন তৃণমূল কংগ্রেস মানুষের পঞ্চায়েত গড়বে যাকে মানুষ সার্টিফিকেট দেবে আমরা তাকেই টিকিট দিয়ে যেতাব কোনো নেতার পা ধরে হাত ধরে কিছু করে টিকিট পাওয়া যাবে না এটা আমি অত্যন্ত স্পষ্ট করে বলছি মানুষ ঠিক করবে তার পঞ্চায়েতে কে দাঁড়াবে তার জেলা পরিষদে কে দাঁড়াবে তার গ্রামের প্রধান কে হবে তার পঞ্চায়েতের মেম্বার কে হবে তার জেলা পরিষদে কে দাঁড়াবে এই যে উদ্যোগ তৃণমূল কংগ্রেস নিয়েছে এবং আপনাদের এই যে সুযোগ করে দিয়েছে যে আপনারা জানান আপনাদের মতামত কি এই উদ্যোগকে আপনারা সমর্থন করেন তো করেন তো এমন লোক চাই যারা মানুষের কথা বলবে আজকে আপনারা দেখুন একশো দিনের কাজ জোর জবরদস্তি কুড়ি লক্ষ পরিবার কাজ করে বসে রয়েছে তাদের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে গাজোয়ারি যাব এরা যদি না দেয় দিল্লিতে অবস্থান বিক্ষোভে আমরা বসবো অনির্দিষ্টকালের জন্য বসতে হলেও বসবো কিন্তু দু মাস হোক চার মাস হোক ছ মাস হোক আপনাদের প্রাপ্য টাকা আমরা ফিরিয়ে আনবো আজকে বুক ঠুকে এই মঞ্চ থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি